আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি মোহাম্মদ ফরিদ হোসেন, youtube.com/47 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমার আজকের এই ভিডিও টিটেলটিতে আপনাদের জন্য রয়েছে মাইক্রোওয়ার্কার্স জব, একটি ক্ষুদ্র ফ্রিল্যান্সার সাইট, যে সাইটটিতে আপনি ছোট ছোট কাজ করে অর্থ ইনকাম করতে পারবেন। তবে এখান থেকে আহামরি অর্থ ইনকাম করতে পারবেন না। প্রাথমিক অবস্থায় আপনার হয়তোবা মাসিক যে ইন্টারনেটের খরচ, সেই খরচটুকু শুধু এখান থেকে উত্তোলন করতে পারবেন। যখন আপনি একাধারে 3 থেকে 6 মাস কাজ করবেন, অর্থাৎ 6 মাস পর থেকে আপনার এখান থেকে ভালো একটি আর্ন আসবে। এই সাইটটি একটি ভালো সাইট, সুন্দর সাইট, আমি আপনাদের সাপোর্ট করব। আশা করি আপনারা আমার প্রিভিউ দেখার পর যদি মনে করেন যে হ্যাঁ, সাইটটিতে সাইন আপ করা যায় বা কাজ শুরু করা যায়, তাহলে আপনারা কাজ শুরু করবেন। তো আমি চলে যাচ্ছি আমার মূল কাজে। তো চলুন আমরা প্রাথমিক অবস্থায় দেখি। তো এখানে আমি ইতিপূর্বে ব্রাউজারটি ওপেন করে রেখেছিলাম। তো আপনারা একটি নতুন ব্রাউজার ওপেন করে সার্চ বারে লিখবেন মাইক্রো ওয়ার্কার্স জব। এখানে লক্ষ্য করুন গাইডলাইন FAQ, অর্থাৎ ফ্রিকোয়েন্সি আস্কড এন্ড কোশ্চেন, প্রশ্ন এখান থেকে তারা করবে। আপনাকে এখান থেকে পরে এগুলো অ্যাডভান্স করে নিতে হবে। তো এটিতে ক্লিক দিলে আপনি এই পেজটি পাবেন। আপনি এই যে ফ্রিকোয়েন্সি আস্কড এন্ড কোশ্চেন, এটিতে ক্লিক দেবেন। এটিতে ক্লিক দেওয়ার পর এই যে এখানে আসবেন, হোয়াট ইজ মাইক্রো ওয়ার্কার্স, অর্থাৎ মাইক্রো ওয়ার্কার্স ক্ষুদ্র কাজগুলো কি। তো এখানে আপনি সুন্দর করে পড়বেন, যেমন হু আর দ্য এমপ্লয়ার, এরকম প্রশ্ন আসবে, হু আর দ্য ওয়ার্কার্স। তারপর এখানে দেখুন হাউ ডু আই আর্ন মানি, এই ধরনের কিছু প্রশ্ন আপনার এখান থেকে আসবে, 2-3টা প্রশ্ন এখান থেকে আসবে। তারপরে কিছু গ্রামার থেকে দেবে, তো সেগুলো আপনার অবশ্যই একটু দেখে নেবে। তো আমি আপনাদের একটু এই বিষয় একটু দেখাচ্ছি। তো বন্ধুগণ, অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় অবতীর্ণ হওয়ার জন্য যে সকল প্রশ্নগুলো করা হয়, সেই প্রশ্নগুলোর কিছু অনুরূপ প্রশ্ন আপনাদের আমি ইমেজের মাধ্যমে তুলে ধরছি। তাহলে চলুন দেখি আমরা। এই যে লক্ষ্য করুন, প্রথম যখন আপনি এডমিশন টেস্ট দিতে বসবেন, তখন এরকম একটি পেজ দেখতে পাবেন। তারপর আপনারা ঠিক এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট, এটিতে ক্লিক দেবেন। তো এটিতে ক্লিক দেওয়ার পরে আপনার যে পেজটি আসবে, এই যে এই পেজটি এরকম আসবে প্রশ্ন। অবশ্যই এই 3টি প্রশ্ন হচ্ছে আপনার মাইক্রো ওয়ার্কার্স জব থেকে। আই রিকোয়েস্টেড টাস্কস ইন সাবজেক্ট টু বি রিপোর্টেড ফাইন, অর্থাৎ ইতিপূর্বে আপনাদের যে মাইক্রো ওয়ার্কার্স জবের যে সাইটটিতে বলেছিলাম যে আপনারা ওখান থেকে কিছু পেসেজ পড়ে নেবেন, সেখান থেকে এখানে 3টি প্রশ্ন তারা দিয়েছে। এই 3টি প্রশ্নের উত্তর আপনারা যথাযথ দেবার চেষ্টা করবেন। অতঃপর দ্বিতীয় প্রশ্ন আসবে আপনার, এই যে চুজ দ্য ওয়ার্ড দ্য বেস্ট ফিল্ডস দ্য প্রোভাইড স্টেটমেন্ট, অর্থাৎ এখানে আপনার কিছু ওয়ার্ড তারা মানে বসানোর জন্য বলেছে, এই অর্থাৎ গ্যাপের মধ্যে কোন ওয়ার্ডটি বসবে সেটি অবশ্যই আপনারা গুগল ট্রান্সলেটর রয়েছে এবং গ্রামারের যে একটি সফটওয়্যার রয়েছে সেটি আপনারা ইউজ করবেন। আশা করি সেখান থেকে আপনারা খুঁজে বের করে উত্তরটা যথাযথ দিতে পারবেন। এখানেও ঠিক এরকম 3টি প্রশ্ন হবে। এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে, এখানে দেখুন প্রিপোজিশনের কিছু ব্যবহার তারা দিয়েছে, সেটি আপনাদের পূরণ করতে হবে। যেমন হিজ ভয়েস গ্র্যাজুয়ালি ড্যাশ টু এ হুইসপার, অর্থাৎ এখান থেকে আপনি যে প্রশ্নটা সঠিক সেটি আপনি এই 3টি আপনি চুজ করবেন। রেডিও বাটনে আপনি ক্লিক করবেন, তারপর এখানে আপনি কনসেপ্ট দিলেই আপনার কাজ শেষ। অর্থাৎ এখান থেকে আপনি এই মোট 8টি প্রশ্ন সময় পাবেন, 580 সেকেন্ডের মতো। এই সময়ের ভিতরে আপনাকে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। আপনাদেরকে এই সাইটটি সম্পর্কে কিছু রিভিউ দেখিয়েছি এবং বেশ কিছু ধারণাও দিয়েছি। যদি আপনারা মনে করেন যে সাইটটিতে সাইন আপ করে কাজ করব, তাহলে ইনশাল্লাহ করতে পারেন। আশা করি আপনি ধৈর্য ধরে লেগে থাকলে হয়তোবা 3 থেকে 6 মাসের মধ্যে, আপনি প্রথম 3 মাসে তো অতটা ইনকাম হবে না, পরবর্তীতে আপনার আশা করি আপনার এই সাইট থেকে 8 থেকে 10 হাজার টাকা আপনারা অনায়াসে ইনকাম করতে পারবেন। তো বন্ধুগণ, আমি আমার আর কথা বাড়াতে চাচ্ছি না। যাবার পূর্বে আপনাদের একটি কথাই বলছি যে প্রকৃতপক্ষে আমরা আসলে অনলাইনে যে সকল ভিডিওগুলো আমরা দেখতেছি এবং লক্ষ লক্ষ টাকা ইনকাম এই সেই, আসলে এগুলিতে কি তারা পায় বা কেন আমাদের মধ্যে এগুলো তারা পাবলিশ করে জানি না। অবশ্য তাদের কিছু লাভ হয়, লাভ হয় না যে তা নয়। তো আমরা যদি এরকম কিছু ভিডিও দেই যে ভিডিওগুলো দেখে কিছু ভিউয়াররা বা একটু উপকৃত হয়, তাহলে এরকম ভিডিওটা দেওয়াটা আমাদের জন্য এত জটিল এবং কঠিন। তো বন্ধুগণ, আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।